আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিজাইন নিয়ে। পূর্বের ক্লাস হোম ইনসার্ট লেআউট আমরা যারা যারা দেখিনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমরা সেখান থেকে দেখে নিব। ডিজাইনে মূলত আমরা কি পাই, আমরা কিন্তু গত ক্লাসে সবাই বুঝতে পেরেছিলাম। যেমন পেজ লেআউট আর হচ্ছে ডিজাইন দুটো একসাথেই ছিল, দুটোকে আলাদা করে লেআউট আর ডিজাইন করা হয়েছে। ডিজাইন আমরা মূলত যেমন থিম নিয়ে কাজ করতে পারি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পেজ কালার, তারপর হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ হচ্ছে ওয়াটারমার্কের কথা আমরা যখনই ভাবি জল ছাপ দিব আমরা আমাদের পেজের মধ্যে। যেমন বিভিন্ন কোম্পানির নাম কিন্তু জল ছাপে দেওয়া থাকে, আর সেটা আমরা তখনই দিতে পারি যখন আমরা গ্রাফিক ডিজাইনের কাজ জানি। কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে খুব সুন্দরভাবে করা যায় সেটা, এবং নানানভাবে, শুধু আমরা যে কোনো লেখা জল ছাপ করবো তা না, আমরা আমাদের ছবি বিভিন্ন কিছু আমরা জলসাপ দিয়ে সেটা কাজ করতে পারি। তো চলুন কথা বলবো না, আজকের ক্লাস শুরু করা যাক। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনি আগে শিখুন, কারণ আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলে হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শ্যামি আপনাদের সাথে আছি। তো চলুন কথা বলবো না, শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন নিয়ে। তো পূর্বে যারা যারা আমরা হোম ইনসার্ট দেখেছি তো তারা দেখেছি, আর যদি না দেখে থাকি তারা আমরা হোম ইনসার্ট দেখে আসবো, তাহলে আমরা ডিজাইনটা খুব ভালো বুঝতে পারবো। ঠিক আছে, তো ডিজাইনে আমাদের দুইটা পার্ট আছে, প্রথমটা হচ্ছে আমাদের থিম আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের পেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, থিম অত একটা কাজে লাগে না আমাদের, থিমটা হচ্ছে অনেকটা স্টাইলের মতোই আমাদের। ঠিক আছে, তাও আমি একটু দেখিয়ে দিই। যেমন থিমে গেলাম আমরা, এখানে অনেকগুলো থিম আছে, যেমন অফিস, ঠিক আছে, গ্যালারি, তারপর আছে আমাদের স্লাইস, উইপস, বার্লিন, হ্যাঁ এরকম অনেকগুলো আমাদের এখানে থিম আছে। যদি আমাদের কারো এক্সট্রা থিম প্রয়োজন পড়ে, আমরা ব্রাউজে গিয়ে আমরা থিম এনে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের থিম পাওয়া যায়। চাইলে আমরা যদি কোনো থিমের উপর, আমরা যদি লেখাগুলোকে সিলেক্ট করি, থিমের উপর কার্সর রাখি, ওই থিম অনুযায়ী আমাদের লেখাগুলা চেঞ্জ হবে। ঠিক আছে, তারপর এখানে আর কালার আছে, তারপর ফন্ট আছে, আমরা এগুলো দিতে পারবো, যেমনটা আমরা হোমেও আমরা দিয়েছি। ঠিক আছে, তারপর লাই, তারপর আমাদের এখানে আছে প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং এ গিয়ে আমরা কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এ গেলাম। ঠিক আছে, এখান থেকে গিয়ে আমরা কি করতে পারবো, আমরা প্যারাগ্রাফ স্পেসিং এ গিয়ে যেমন এখানে দিলাম আমরা 1, এখানে দিলাম আমরা 1। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিলাম, আমাদের দুই পাশ থেকে এটা কি করছে, টেক্সটগুলোকে কমিয়ে নিয়ে আসছে। তো আমরা যদি আবার প্যারাগ্রাফ স্পেসিং এ যাই, কাস্টম এ যাই, যদি আমরা আবার এগুলোকে উঠিয়ে দিই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইফেক্ট। আচ্ছা, ইফেক্টটা বোঝানোর জন্য আমাদের একটু অন্য রকম ভাবে কাজ করতে হবে, সেটা কিরকম যেমন আমি দেখাচ্ছি। টেক্সটগুলোকে সরিয়ে ফেলি, ইনসার্টে গিয়ে শেপে গেলাম, গিয়ে আমরা একটা শেপ নিয়ে আসলাম, এই শেপ। এই শেপ আনার পরে যেমন এখানে আমাদের কালার ছিল, ঠিক আছে, এই কালারটা আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। তারপর হচ্ছে ইফেক্টে যদি আমরা যাই, আমরা ইফেক্টে গিয়ে বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারবো। ঠিক আছে, যেমন চোখগুলো আমাদের চেঞ্জ হয়েছে, এখানে দিলে আবার বর্ডার। ঠিক আছে, এরকম আমরা একটা একটা করে চেক করে নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের থিমের বিষয়টা। তো এখন আমরা পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখব। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের আমাদের যে বিষয়টা আসছে, এখানে আছে ওয়াটারমার্ক, তারপরে হচ্ছে আমাদের পেজ কালার, তারপরে হচ্ছে আমাদের পেজ বর্ডার। আচ্ছা, এখন আমরা ওয়াটারমার্কটা দেখি। ওয়াটারমার্কে আমরা ক্লিক করলাম, আচ্ছা এই যে হচ্ছে ওয়াটারমার্ক। অনেকে প্রশ্ন করতে পারে ওয়াটারমার্কটা কি। আমরা ওয়াটারমার্কে খুব সহজেই আমরা জল ছাপ বলে থাকি, আমরা বিভিন্ন পেজে, প্যাডে বা বিভিন্ন কাগজে আমরা দেখি হালকা একটু জল ছাপে কিছু লেখা থাকে। ঠিক আছে, যেমন টাকার মধ্যে জল ছাপে লেখা থাকে, তো এটাই হচ্ছে সেই জল ছাপ। ঠিক আছে, সেটাকে ওয়াটারমার্ক বলি। আচ্ছা, এইখানে আমাদের দুইটা অপশন আছে, কি কি সেটা, সে দুটো অপশন হচ্ছে আমরা ডায়াগোনাল করতে পারি, আর একটা হচ্ছে হরিজেন্টাল, যেটা এরকম অ্যাঙ্গেলে দেখতেছি আমরা এটাকে বলা হয় ডায়াগোনাল। ঠিক আছে, আর যেটা আমরা এরকম সমান দেখতেছি এটাকে বলা হয় হরিজেন্টাল। ঠিক আছে, এইখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে, ঠিক আছে, কনফিডেন্সিয়াল, তারপর ডু নট কপি, নিচে যদি আমরা যাই যেমন দেওয়া আছে এখানে আমাদের আর্জেন্ট, উপরে দেওয়া আছে আমাদের ড্রাফট, হ্যাঁ এভাবে। যেমন আমরা একটা দিলাম, এই যে কনফিডেন্সিয়াল এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এইটা এখন অনেকের ইচ্ছে হইতেই পারে যে আমি আমার নিজের নামে দিব। ঠিক আছে, তো সেটার জন্য আমরা কি করব, আমরা এখানে চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গেলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, এই যে নিচে দেওয়া আছে টেক্সট ওয়াটারমার্ক। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, তা আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখান থেকে ব্যবহার করতে পারবো।
ঠিক আছে, যদি আমাদের পিসিতে থাকে। তারপর তো আমরা ইংলিশে দেখি, আচ্ছা টেক্সট আমাদের এখানে কি দেওয়া আছে, এএসপি, ঠিক আছে। তো টেক্সটটা আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেমন টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম, যেমন নামটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের চ্যানেলের নাম স্টুডেন্ট ভিলেজ। ফোন দেওয়া আছে ক্লেবেরি, যদি কেউ চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করে দিলাম। যেমন আমি এখানে এরিয়াল দিলাম, ঠিক আছে। সাইজটা অটো দেওয়া আছে, চাইলে আমরা এখানে সাইজটাও বড় ছোট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কালার, আমরা চাইলে কালার চেঞ্জ করে দেবো। যেমন আমি রেড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এই যে আমাদের চলে আসছে, ঠিক আছে, এইভাবে করে চলে আসছে। চাইলে আমরা এখান থেকে আবার কালার চেঞ্জ করে দিতে পারি, যেটা দেবো চলে আসবে, ঠিক আছে। যদি আমরা ব্ল্যাকের মধ্যে চাই ব্ল্যাক দিয়ে অ্যাপ্লাই দিব, এভাবে চলে আসবে, ঠিক আছে, এইভাবে দিতে পারি। যদি হরিজন্টাল চাই পাশে হরিজন্টাল ক্লিক করে অ্যাপ্লাই দিব, হরিজন্টাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আবার যদি আমরা ডায়াগোনাল চাই অ্যাপ্লাই দিলে ডায়াগোনাল চলে আসবে। এখন অনেকের ইচ্ছা হতেই পারে যে আমি এখানে বাংলা দিব, ঠিক আছে। আচ্ছা আমরা বাংলাও দিতে পারবো, আমরা কি করবো তার জন্য, আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিব। যেমন আমাদের বাংলা ফন্ট একটা লিখি এখানে, যেমন আমরা শুধু নেম দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা টেক্সটের জায়গায় একটা বাংলা কিছু লিখে দিই, ঠিক আছে, দিয়ে আমরা অ্যাপ্লাই দিলাম, এই যে নাম চলে আসছে স্বামী, ঠিক আছে। আমরা যদি চাই এটা সাইজটা একটু বড় করে দিতে পারি, অ্যাপ্লাই দিই, ছোট হয়েছে একটু, চাইলে আমরা তার একটু বড় করে দিই নিচে গিয়ে 120 করে দিই, ঠিক আছে। তার উপর চাইলে আরো বড় করে দিতে পারবো আমরা, দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিলাম। চাইলে আমরা এখান থেকে কাস্টম করে দিলাম, যেমন আমরা এখানে 200 দিলাম, 200 দিয়ে অ্যাপ্লাই দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে আমরা বাংলা ইংরেজি দুটাই আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। আচ্ছা এখন অনেকে বলবে যে আমরা এখানে যাচ্ছি ইমেজ নিয়ে আসতে, ছবি দিব, সেটাও পসিবল ওয়াটারমার্কে। আমরা যে উপরে যে পিকচার, এই পিকচারে যখন ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে নিচে চলে আসবে সিলেক্ট পিকচার। তো আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করলাম, আচ্ছা ফ্রম এ ফাইল, তারপর আছে আমাদের নিজে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। যদি আমাদের ইন্টারনেট কানেকশন থাকে আমরা সার্চ দিয়ে নিয়ে আসবো বিং থেকে, আমরা আপাতত পিসি থেকে নিয়ে আসি, পিসি থেকে গিয়ে আমরা এটা নিয়ে আসি। যেমন একটা ইমেজ এখানে এনে লাগাই আমি, যেমন এটা নিয়ে আসি, নিয়ে আমি ইনসার্ট করলাম, অ্যাপ্লাই, এই যে আমার একটা ইমেজ এখানে চলে আসছে। যদি আমি চাই এই যে পাশে যে ওয়াশ আউট, এটা যদি আমি ক্লিক করে দিই অ্যাপ্লাই দিই, এটা একটু কালারফুল চলে আসবে, একটু লাইট করবে। যদি ওয়াশ আউটে ক্লিক করে আবার অ্যাপ্লাই দিই, সেটা আবার আগের মতো জলছাপ হয়ে যাবে, ঠিক আছে। যদি আমাদের না প্রয়োজন পড়ে আমরা নো ওয়াটারমার্কে ক্লিক করব এবং অ্যাপ্লাই দিব, আমাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এটা গেল আমাদের ওয়াটারমার্ক। তারপরে হচ্ছে আমাদের পেজ কালার, আচ্ছা আমরা এখান থেকে পেজে নানান কালার দিতে পারবো, আমাদের যেমন ইচ্ছে আমরা তেমন কালার দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা যদি আমাদের ইচ্ছে হয় যে আমরা যেমন লাল কালার বা নীল কালার, ব্লু কালার, আমাদের যেমন ইচ্ছে আমরা তেমন কালার দিতে পারবো। আমরা যদি মোর কালারে যাই, মোর কালার থেকে আমরা আরো কালার দিতে পারবো, ঠিক আছে, এখান থেকে কালার দিয়ে ওকে দিব, আমাদের কালার হয়ে যাবে। যদি আমরা স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ড থেকে আরো আমাদের কালার হবে, ঠিক আছে, ওকে দিলাম, কালার হয়ে গেছে। এভাবে পছন্দ মতো কালার দিতে পারবো, ঠিক আছে। তারপর যদি আমরা ফিল ইফেক্টে যাই, ফিল ইফেক্টে গেলে আমরা নানান কালার পাবো, আমাদের যেমন ইচ্ছে। যেমন একটা কালার আমি এখানে ক্লিক করে ওকে দিলাম, যেমন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। আমরা আবার যাই ফিল ইফেক্টে, যদি আমি এখানে টেক্সচার যাই, তার আগে আমি এখানে দেখাই, যেমন ওয়ান কালার আছে, যদি আমি টু কালারে ক্লিক করি আমার এখানে দুইটা কালার শো করতেছে, তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে দিব, উপরে কালারটা আমি চেঞ্জ করে দিব। এখন যদি আমি ওকে দিই, এই যে আমার কালারটা একটু চেঞ্জ হয়েছে। আবার আমরা কালার গিয়ে এখানে যাই, যেমন আমরা প্রিসেট দিই, আমাদের বিভিন্ন কালার আসতেছে, ঠিক আছে, এখান থেকে আমরা চেঞ্জ করলে এরকম কালারের ডিজাইন চেঞ্জ হবে, হ্যাঁ, যেটা দিব আমরা দিয়ে। তারপর এখানে যেমন হরিজেন্টাল, ভার্টিক্যাল আমরা যেরকম দিলাম, ঠিক আছে, আমি ডায়াগোনাল দিয়ে এখানে যদি আমি এখানে দেই ওকে, ডায়াগোনাল কালার চলে আসছে। আচ্ছা এই হচ্ছে আমাদের পেজ কালার, প্রয়োজন নাই আমরা এখানে নো কালার দিব, চলে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের পেজ বর্ডার, পেজ বর্ডার, পেজ বর্ডার যদি আমরা যাই, ঠিক আছে, এখানে দেওয়া আছে পেজ বর্ডার, বর্ডার্স, শেডিং, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে পেজ বর্ডারটা দেখি, আমরা যদি বক্সে ক্লিক করি আমাদের এখানে বক্স চলে আসছে একটা, আগে কিন্তু ছিল না, ঠিক আছে। এখান থেকে যদি আমরা নিচে যাই, আমরা এখানে
একটু বর্ডারটা মোটা করে দিলাম, ঠিক আছে, দিয়ে যেন ওকে দিই, এই যে আমাদের একটা বর্ডার চলে আসছে পেজে, ঠিক আছে। আমরা আবার পেজ বর্ডারে যাই, গিয়ে আমরা কি করব, নিচে যাই আরো, আরো এখানে বিভিন্ন ধরনের আমাদের পেজ বর্ডার আছে, আমরা এখান থেকে পেজ বর্ডার দিতে পারবো, ঠিক আছে। চাইলে আমরা এখানে পেজ বর্ডার আমরা কালার ব্যবহার করতে পারি, এখান থেকে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম আমরা কালার দিয়ে দিতে পারবো। আচ্ছা, দিয়ে আমরা এখানে ওকে দিলাম, যে আমাদের কালার বর্ডার চলে আসছে। আচ্ছা, পেজ বর্ডার আমাদের এরকম শ্যাডো আছে, হ্যাঁ, তারপর থ্রি ডি আছে, এরকম থ্রি ডি থেকে দিতে পারবো, আবার কাস্টম আছে। আচ্ছা, চাইলে আমরা এখান থেকে আমরা মানে পিটিটা বাড়াই দিতে পারি, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিই, আমাদের বর্ডারটা পরিবর্তন হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমাদের আর্ট, আর্টটা একটু মজার, সেটা কিরকম, আমি এখানে যাই, মানে এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে, যেমন আমি একটা ট্রি নিলাম, নিয়ে আমি এখানে ওকে দিলাম, এই যে আমার বর্ডারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, আমি চাইলে এখান থেকে পরিবর্তন করে অন্য কিছু দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার যে বর্ডারটা আমি এখানে দিয়েছি, এটা আমার একদম টেক্সের সাথে লেগে গিয়েছে, আমার লেখাগুলো আছে টেক্সের সাথে লেগে গিয়েছে, আমি যদি চাই এটাকে একটু গ্যাপ করবো, আর একটু দূরে সরাবো, সেটার জন্য কি করতে হবে আমাদের, আমরা অপশনে চলে যাব, অপশনে গিয়ে যে আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, 24, আমরা এখানে 10 দিয়ে দিলাম, 10 দিয়ে তার পাশেরটা আমরা কি করলাম, তার পাশেরটা আমরা 10 দিয়ে দিলাম, এটাও 10, তারপরেরটাও 10, দিয়ে আমরা কি করলাম, ওকে দিলাম, এই যে একটু দূরে সরছে, এখন ওকে দিই, বাস টেক্সট থেকে একটু দূরে চলে গেছে, ঠিক আছে। এইভাবে করে আমরা পেজ বর্ডারকে আমরা গ্যাপ করতে পারি। আচ্ছা, তারপরে এখানে আবার একটা আছে পিটি, উইথ পিটি, এখান থেকেও যদি আমরা কমিয়ে দিই, আমরা এখানে দেখি লক্ষ্য করলে বুঝবো, মানে এখানে কমাইতেছে, এখান থেকে একটু দূর হইতেছে, ঠিক আছে, দিয়ে ওকে দিই, বাস আমাদের পিটি গুলো কমে গেছে। কি পিটি, আমাদের যে বর্ডারে যে সাইজ গুলো ছিল এই সাইজটা কমে গেছে, এখান থেকে চাইলে আমরা আবার পিটিটা বাড়াতে পারি, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিই, চলে আসছে, এ হচ্ছে আমাদের পেজ বর্ডার এইভাবে। আচ্ছা, অপশন তো আমরা দেখিয়েছি, ঠিক আছে, এখন আমরা দেখবো বর্ডার্স। আচ্ছা, এই বর্ডারটা কিভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, আমি কিছু টেক্সটকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমি বর্ডার্সে যাই, শুধু বর্ডার্সে ক্লিক করে যদি আমি বক্সে ক্লিক করি, শুধু আমার এই টেক্সটগুলোকে কি করবে, বর্ডার করবে, ওকে দিই, এই যে আমার টেক্সটগুলো কি করছে, বর্ডার করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এটা প্রয়োজন না পড়ে, আমি কি করবো, সিলেক্ট করব, পেজ বর্ডারে যাব, গিয়ে আমি বর্ডার সিলেক্ট করে নানি দিব, পেজ বর্ডার কি হবে, চলে যাবে, ঠিক আছে, টেক্সের পাশে আমার কোনো বর্ডার নেই। আচ্ছা, পেজ বর্ডার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করতে চাচ্ছিলাম, যেমন আমি পেজ বর্ডারে গেলাম, যেমন আমার এই যে এখানে পেজ বর্ডারে যেই গাছগুলো দেওয়া আছে, আমি যদি চাই যে আমার ডান পাশের একটা বর্ডার থাকবে না, এটার উপর ক্লিক করে যে নাই হয়ে গেছে, আবার ক্লিক করে চলে আসবে, যদি এটার উপর ক্লিক করি আমি, ঠিক আছে, চলে যাবে, যেমন আমি একটার উপর ক্লিক করলাম, ওকে দেই, এই যে আমার এই পাশে একটা বর্ডারও নেই, ঠিক আছে। আমি আবার এখানে যাই, গিয়ে আমি এই পাশের একটা ডিলিট করে দিলাম, এই যে এটা ক্লিক করে ডিলিট করে দিলাম, চলে গেছে, ওকে দেই, বাস এই পাশে একটা নেই, সেটা আমাদের উপরে আর নিচে আছে, ঠিক আছে, এরকম করে আমরা করতে পারি। আচ্ছা, যদি প্রয়োজন না পড়ে আমরা এখানে নাম দিয়ে দিব, চলে যাবে, এভাবে করে আমরা কি করতে পারি, পেজ বর্ডার দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি, আশা করি সকলেরই ভালো লেগেছে। যদি কারো বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় কিউরিয়াসিটি থেকে থাকে, কোনো কৌতূহল যদি জেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কৌতূহলকে সমাধান করার চেষ্টা করব। যে কোনো বিষয় নিয়ে আপনার যদি জানতে মন চায়, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, এই দোয়া করি, আসসালামু আলাইকুম।